শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি সুরেন্দ্রনাথ সেন, আমার বাবার নাম স্বর্গীয় হৃদয় রঞ্জন সেন, আমার মাতার নাম স্বর্গীয় নীলিমা সেন, আমার ঠিকানা 15 ঈশ্বরনন্দী লেন, দেওয়ানবাজার, চট্টগ্রাম। আমার চার ভাই বড়ো, দুই ভাই, একজন হচ্ছে রেলের ইঞ্জিনিয়ার রবীন্দ্রনাথ সেন, দ্বিতীয় ইঞ্জিনিয়ার কবীন্দ্রনাথ সেন পিডিপির, লাস্টে পিডিপির উনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। আমার ছোটো ভাই স্বপন কুমার সেন, আমরা চার ভাই। মিউনিসিপ্যাল হাই স্কুলে স্কুলে পড়তাম। মিউনিসিপ্যাল স্কুল থেকে আমি 8ম শ্রেণীতে কাজিমেলি স্কুলে ভর্তি হই। কাজিমেলি স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করছি 67-এ। ওইখান থেকে আমি সিটি কলেজে ভর্তি হই, সুলতানুর চৌধুরী, তারপর সন্তোষ ধর, তারপর এটিএম নাসিরুদ্দিন চৌধুরী, এদের সবাই আমাদের একসাথে আমরা কাজ করতাম, একসাথে ইয়ে করতাম, ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। সিটি কলেজে আমি 71-এ আমি তখন ডিগ্রি ক্যান্ডিডেট ছিলাম। 7ই মার্চের যে ভাষণ, সেখানে যে ভাষণের পর থেকে আমরা মিটিং মিছিল আরম্ভ করলাম আমাদের বন্ধুবান্ধব এখানে কলেজের ছাত্রদের মিলে, এবং 26 মার্চের পর আমরা গ্রামের দিকে চলে গেলাম। মেয়ের প্রথম দিকে আমরা ইন্ডিয়াতে চলে যাই, ওইখানে গিয়ে সাবরুমে চলে যাই। সাবরুম থেকে আমরা আমাদেরকে হরিণাই নিয়ে গেল, হরিণাই ট্রেনিং ক্যাম্পে। ওইখানে আমরা মেজর জিয়া রহমানের আন্ডারে আমরা ট্রেনিং, ওইখানে 14-15 দিন ট্রেনিং নেওয়ার পর অন্য ক্যাম্প থেকে ফজল ভূঁইয়া, মাহবুল আলম, দেওয়ান মামুন, আমাদের নাসিরুদ্দিন, এটিএম নাসিরুদ্দিন, জামাল উদ্দিন, তারপর রফিকুল আলম, আর কনক বড়ুয়া, জেমস রোজারিও, আর 11 জনে একটা গ্রুপ আমরা সবাই মিলে চিটিয়াঙ্গে ঢুকলাম। আপনার কমান্ডার কে ছিল? আমার কমান্ডার ছিল মাহবুল আলম এবং ডেপুটি কমান্ডার ছিল ফজল ভূঁইয়া। তো আমরা দুই গ্রুপে বিভক্ত হয়ে ঢুকলাম। এক গ্রুপ সঠিক সঠিক থেকে ডুবছে দিকে, আমরা ডুবছি মনুকাট দিয়ে জোয়ালগঞ্জ দিয়ে আমরা চিটিয়াঙ্গে ঢুকলাম। আমি মামুনের বাসায় ছিলাম 2-3 দিন, থাকার পর আবার আমি তখন আমার বাসায় এসে আমার ভাইদের সাথে দেখা করলাম, এবং তারাও দেখি এই কাজে জড়িত, আগের থেকে জড়িত এখানে কাজ করা, তারা অফিসে যাচ্ছে না। আমি তখন শেল্টার জন্য
আফসারকে এখানে এসে আফসার ইলিয়াস নবাজুত রহমান নির্মল চক্রবর্তী দিলীপ কুমার দাস হল আলমগীর আবু বক্কর চৌধুরী শামসুল আলম সবাইকে নিয়ে আমরা ওদেরকে বললাম মিটিং করলাম ওদেরকে বললাম আমাদের জন্য শেল্টার এবং থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা শেল্টার করলাম শেল্টার দিল আমাদেরকে শেল্টার খুঁজে দিল চকবাজার তারপর তেলিপাট্টি চকবাজার তেলিপাট্টি তারপর বাদুরতলা বদরহাট তারপর জামানবাজার তারপর বাকুলিয়া এই কয়েকটা শেল্টার আমাদের জন্য ঠিক করা হলো অন্য যে আমাদের যে আর কয়েকজন ছিল তারা কয়েকজন ওই নোয়াপাড়াতে গিয়ে অন্য গ্রুপের সাথে যোগাযোগ করলো জয়েন করলো আমি মাহবুব ফজলু তখন কী করলাম আফসার ইলিয়াস এদেরকে নিয়ে এইখানে উপাসনা আরম্ভ করলাম আমি ইলিয়াস কয়েকদিন রেকি করার পর হাসকাটি করে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে ওইখানে গ্যানের চাষ করলাম ওইখানে চাষ করাতে দু একজন আর্মি ওইখানে আহত হলো তারপর আরেকদিন কী করলাম আমি নির্মল আফসার লালদিঘির পূর্ব পারে আমরা গ্যানের চাষ করলাম এইভাবে আমরা আমাদের যার সহযোগীরা সবাই মিলে এক জায়গায় গ্যানের চাষ এবং যে ট্রান্সফর্মার ফাটানোর কাজ আরম্ভ করলাম এর কিছুদিন পরে সেপ্টেম্বরের প্রথম দিকে আমাদের বন্ধু আজিজ এসে বললো যে এখানে ফজলকাতে ওইখানে পাহাড়ে ওমর ফারুক নামে আমাদের এক মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে টর্চারিং করে এবং মাহবুব নামে আরেকজন মুক্তিযোদ্ধা ছাত্র ইউনিয়নের ছেলে ছাত্র ইউনিয়ন করত ওকে নিয়ে তেমন টর্চার করে ওকে মেরে ফেলা হয়েছে আজিজ তখন আমাদের সাথে কাজ করতেছে আজিজকে বললাম যে তুমি একটা ব্যবস্থা করো আজিজ বললো যে সালাউদ্দিনকে ওর বাবা বিদেশে পাঠিয়ে দিতে চায় কারণ আজিজ বললো যে আমাদের ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলি খুব রিলেশানটা খুব বেশি তাই ওদেরকে দাওয়াত করলো সালাউদ্দিনকে সালাউদ্দিন এসে যেদিন আসবে 19 সেপ্টেম্বর কারণ আমরা সন্ধ্যার সময় দাওয়াত খেতে আসছে আজিজ বলছিল আমি ওরা যাওয়ার সময় আমি তোমাদেরকে টস মারবো কোন গাড়িতে সালাউদ্দিন যাচ্ছে আজিজ যখন টস মারলো প্রায় ধরুন 8:30-9টার সময় ওর পাশের সাধুর উপর থেকে টস মারলো আমরা দৌড়ে গেলাম আমরা তখন এর আগে আমরা কালভার্টের নিচে ছিলাম আমরা মনে করছি ও নিজে গাড়ি ড্রাইভ করে আসছে আমরা মনে করছি ওই নিজে ড্রাইভ করে যাবে আর সামনে ছিল ফজলুর কাছে এসেন্ট ছিল মাহবুবের কাছে ছিল রিভলভার আমার কাছে ছিল গ্রেনেড ফজলুর ব্রাশ ফাইয়া করতে ড্রাইভার সঙ্গে সঙ্গে ওইখানে নিহত হয়ে এক সাইডে গাড়িটা টার্নিং নিয়ে বসে পড়লো গাড়িটা এবং মাহবুব গুলি করতে লাগলো আমি কী করে বন্ধু বলতে তাড়াতাড়ি গ্যানের চাষ করলাম আমি গ্যানের চাষ করলাম প্রথমটা চাষ করলাম কিছু হয়নি পানিতে পড়ে গেল দ্বিতীয়টা চাষ করলাম ওইটা ফেটে ওইটার থেকে স্প্রিংটা ওই সালাউদ্দিনের কোমরে আনে এই স্প্রিংটা পরে ও ওইখানে রয়ে গেল আমরা কী করলাম পালিয়ে গেলাম লোকজন হইচই পরে যাওয়াতে আমরা ওই দিক থেকে পিছনে মানে কাইসারের বাসার পাশ দিয়ে আমরা বাকুলিয়ায় চলে আসলাম আমাদের শেল্টার তখন আমাদের শেল্টার থেকে পরের দিন জানতে পারলাম এই ব্যাপার ও মারা যায়নি ও ইঞ্জেট হয়েছে চন্দনপুরার একটা উপাসনে ছোটো তাদের ছোটো বাইক ওইটা ব্যাটফিল্ডের পশ্চিম পাশে ওইখানে আমরা ওই স্মোক নিক্ষেপ করলাম কিন্তু বোমটা ওইখানে ভাস্ত হয়নি আমি আর ফজলু তারপর চলে আসলাম তখন আর্মির টফল দিচ্ছে রাত্রে আমরা তারপর ওইখান থেকে চলে আসার পর তারপর দিন দেখলাম ওইটা আর্মি ব্যারিকেড দিয়ে ওইটা নিষ্ক্রিয় করলো এরপর আমাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হলো রাজধানে নিশ্চিন্তপুরে কয়েকজন ওই জিনিস ও সঠিক সহি দিয়ে আসবার সময় আমার ভাই ওই যে রেলের যে ইঞ্জিনিয়ার ছিল বড় ভাই রবীন্দ্রনাথ সেন ও রেলের গাড়ি করে ওইখান থেকে ফটিক সহি থেকে আমাদের জিনিসপত্রগুলো আনতো আসবার সময় আমি ধরা পড়লাম ওইখানে অক্সিজেন ওইখানে কিন্তু ধরা পড়ার পর ওরা 15 ডিসেম্বর এই ওরা কী করলো ওই প্রথম পর প্রায় 2টার সময় আমাদেরকে 10:30-10টার সময় 2টার সময় আমাদেরকে
ছেড়ে দিল সবাইকে, পাবলিক আমরা আরও কয়েকজন পাবলিক শুদ্ধ দর্শক তখন ছেড়ে দিল। আমরা তখন চলে আসলাম, ঘুরলাম যে দেশটা স্বাধীন হয়ে গেছে, ওরা সারান্ডার করছে, সারান্ডার করলো তো আমরা ডাক্তার করে তাদের 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।